মূল কাণ্ড আর পাতা মূল কাকে বলে উদ্ভিদের যে অংশটা মাটির নিচে থাকে বা মাটির নিচে যায় তাকে বলে মূল এই মূলের আবার ভাগ আছে শাখামূল প্রশাখামূল এটা শাখামূল আর এটা শাখা থেকে বেরিয়েছে প্রশাখামূল এবার শুধু মূল পড়বে তোমরা মূল এবার মূলের উপরে মাটির উপরে গাছের যে অংশটা থাকে এই অংশটা গুড়ির মতো এই অংশটার নাম কাণ্ড মূলের রং সাধারণত সাদা হয় কাণ্ডের রং কিন্তু ধূসর হয় কোনো কোনো কাণ্ডের গাছের কাণ্ড আবার সবুজ হয় যেমন লাউ কুমড়ো এদের কাণ্ডের কাণ্ড সবুজ এদের আর পাতা কাণ্ডের শাখা প্রশাখা বেরিয়েছে শাখা প্রশাখা যে সবুজ চওড়া অংশ লেগে থাকে তাকে বলে পাতা পাতার রং সবুজ সবুজ কেন সেটা পরে বলবো আর এটা হলো ফুল এটা ফল তাহলে মোট হলো পাঁচটা অংশ প্রধান তিনটা অংশ মূল কাণ্ড পাতা ফুল আর ফল হলো সব উদ্ভিদের থাকে না যে উদ্ভিদগুলো থাকে তাদের পাঁচটা অংশ এদের প্রধান তিনটে অংশ মূল কাণ্ড পাতা এবার মূল মূল কাকে বলে গাছের মাটির নিচে যে অংশটা থাকে তাকে মূল বলে মূলের কাজ কি মূলের কাজ হলো মাটি থেকে লবণ মিশ্রিত খনিজ জল শোষণ করে কাণ্ডে পৌঁছে দেওয়া কাণ্ড কাজ কাণ্ড সেই খনিজ মূল দ্বারা শোষিত রসকে পাতায় পৌঁছে দেয় আবার পাতা যে খাদ্য তৈরি করে সেটা কাণ্ড গাছের বিভিন্ন অংশে পাঠিয়ে দেয় কাণ্ডের তালে দুটো কাজ হলো পাতায় যে মূল যে রস শোষণ করছে সেটা পাতায় পৌঁছে দিচ্ছে আবার পাতা যে খাদ্য তৈরি করছে সেটা গাছের বিভিন্ন অংশে পাঠিয়ে দিচ্ছে মূলের কাজ কিন্তু আরও আছে এছাড়া মূল গাছকে মাটির সঙ্গে শক্ত করে ধরে রাখে যাতে গাছ উল্টে পড়ে না যায় আর আর একটা কাজ হলো সেটা হলো বিশেষ কাজ সব মূলের কাজ হলো কিছু কিছু মূলে মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে যেমন মূল্য বীজ গাজর এরা কিন্তু গাছের ফল পায় এগুলো এগুলো হলো গাছের মূল খাদ্য সঞ্চয় করে রাখার ফলে রকম মোটা হয়ে গেছে এবার কাণ্ড কাণ্ডের কাজ বললাম এছাড়াও কাণ্ডের আর একটা কাজ আছে সেটা হলো কাণ্ড ভবিষ্যতের জন্য কোনো কোনো কাণ্ড খাদ্য সঞ্চয় করে রাখে সেগুলো হলো আলু আমরা যে আলুটা খাচ্ছি আলুটা গাছের ফল নয় গাছের কাণ্ড আলু আদা এগুলো হলো ওল এগুলো হলো গাছের কাণ্ড আর পাতার কাজ কি না পাতার কাজ হলো পাতা মূল যে রস শোষণ করছে সেই রস খনিজ লবণ মিশ্রিত জল আর বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড আর সূর্যের আলো নিয়ে শর্করা জাতীয় খাদ্য তৈরি করে যে খাদ্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমরা খেয়ে থাকি আজ তোমাদের এইটুকুই পড়া দেব এটা গাছের মূল এই দশ পাতা শেষ পর্যন্ত পড়া রইল এইটাই পড়বে তোমরা আর পরে আমি তোমাদের কোশ্চেন পাঠিয়ে দিচ্ছি।